দেখ বাবা, আমি না তাদের মিয়া বিপির ব্যাপারে বাবা নেই, তবে হ্যাঁ একটা কথা কিন্তু আমি ছোট ভাই বলতে পারি, ইয়ে জামাই বাবু কিন্তু বলেছিল ওষুধ খাওয়াটা জরুরি। কাম তো হোনাই হে ভাবি, জবা আসছে জাগ্রত শিবের কাছে পুজো দিতে। শিব যে কত জাগ্রত সে তো জবা জানে না। আজ যাবার ফুলে শিবের পুজো হবে না, হবে আমার পুজো। হে ভোলানাথ, আমি যেন জন্ম জন্মান্তরে ছোটদাবাবুকে স্বামী হিসেবে পাই। আমি শত কষ্ট পেলেও ছোটদাবাবুর দেওয়ার এই সিঁথির সিঁদুর আমি যেন কখনো কোনো অসম্মান না করতে পারি। আমি এতক্ষণে বুঝতে পেরেছি। থাক মা, ছেড়ে দাও মা, ছোট ভাইকে আর জোর করো না, এক যাত্রায় পৃথক ফল কেন হবে বলো? পৃথক ফল মানে? বুঝতে পারলে না? আসলে বৌদি ভাই তো উপোস করে রয়েছে, তাই ছোট ভাইও চাইছে বৌদি ভাইয়ের সাথে উপোস করতে একসাথে। অর্ধাঙ্গিনী বলে কথা, সে একা উপোস করে থাকবে বলো, ছোট ভাইও তার সাথে উপোস করে পূর্ণ লাভ ভাগ করে নিতে চাইছে, তাই না ছোট ভাই? ঠিক বলেছি? ওহ, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি, তাই বুঝি তুইও যাবার সঙ্গে শিবরাত্রি পালন করতে চাইছিস? না না, এটা আবার হয় না কি, ওনার শরীর খারাপ বলে তো ওনার মঙ্গল কামনাতে আমি ব্রত পালন করছি, উনি কেন এই শরীর উপোস করতে যাবেন? বড় মা, তুমি ছোটদাবাবুকে খেতে বলো। ওরে বাবা, ঠাকুর দেবতার ব্যাপারে আমি না করতে পারবো না, পরম তুই উপোস কর। আচ্ছা বড় বাবু, তুমি অন্তত বলো ছোটদাবাবুকে খেতে, উনি এই শরীরে উপোস করবেন নাকি? আমি তো তোর বড় মার উপর দিয়ে যেতে পারবো না রে, পরম যখন উপোস করছে করতে দিই না। দেখ বাবা, আমি না তোদের মিয়া বিপির ব্যাপারে বাবা নেই, তবে হ্যাঁ একটা কথা কিন্তু আমি ছোট ভাই বলতে পারি, ইয়ে জামাই বাবু কিন্তু বলেছিল ওষুধ খাওয়াটা জরুরি, আমি আর জানি। শুনলেন তো ছোট কি বলে গেল? আচ্ছা আপনি কেন এমন অবজ্ঞা করছেন বলুন তো? দেখুন, আপনাকে তো ওষুধটা খেতেই হবে, কিন্তু আমি খালি পেটে আপনাকে ওষুধটা দেবো কেমন করে? ভুলে গেলে? আজকে শিবরাত্রি, এই জানো দিদি, জবা আবার নাকি উপোস করেছে পরমের জন্য, একদম না খেয়ে আছে জানো। আর তাই তোর মনে হলো সাত সকালে সব খাবার তোর নিজের খেয়ে নেওয়া উচিত, তাই তো? না না, সেজন্য না। দিদি, আমরা যদি উপোস না করি ভাবো তো সবাই কি ভাববে? কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসেন, আর সব উপোস টুপোস আমার দ্বারা হবে না পালক।